ওয়ালাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আজকে যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েব হোস্টিং বিডি থেকে একটা আপনার হোস্টিং পারচেস করছি। সো আমরা সেখানে আসার পরে এখানে দেখবেন আমাদের হোস্টিং নামটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা চলে আসলাম। তো এখান থেকে আমরা আমাদের সিপ্যানেলে যাব, তার জন্য যেটা আমরা নিজেরা দেখতেছিলাম। তো আমি সেম জিনিসে যাচ্ছিলাম, আপনাদেরকেও দেখাই এবং আপনারাও নিজেরাও যেন শিখতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনারা নিজেরাও যদি কোনো কিছু উপকার হয় এই জন্য। তো দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার, এখানে আপনি দেখেন এখানে অনেক পিএইচপি, ইমেল, ব্যাক আপ, মাই সোর্স, ডাটাবেস অনেক কিছু শো করতেছে। সো আমরা এখানে আসলে আমরা অ্যাডোব এখানে চলে আসলাম, দেখি এখানে কি আসে। দেখেন সি প্যানেল চলে আসছে, দেখেন আমরা কোথায় আসলাম, আপনার অ্যাডোব ডাটাতে চলে আসলাম। ডোমেইনে এখানে আসার পর সি প্যানেল চলে আসছে। সো সি প্যানেল ওয়ার্ডপ্রেস ম্যানেজার দেখতে পাচ্ছি, এখানে ফাইল, ইমেজ, আদার্স সব কিছু দেখতে পাচ্ছি। যেহেতু আমি আপাতত ওয়ার্ডপ্রেস ম্যানেজারটা দেখতে যাচ্ছিলাম সফটওয়্যার হিসেবে, ওয়ার্ডপ্রেসটা এখানে আরও দেখেন ওয়ার্ডপ্রেস আছে। সো আমি ওয়ার্ডপ্রেসে চাপ দিচ্ছি, আমি এটা ফেলে দিলাম। এখানে দেখেন আপনার অনেক কিছু শো করছে, ব্লগ, আপনার পিএইচপি, আমরা ওয়ার্ডপ্রেসটা নিতে যাচ্ছি। সো ওয়ার্ডপ্রেসে চলে আসলাম। সো ওয়ার্ডপ্রেস আসার পর এখানে দেখেন আপনার অনেক কিছু শো করতেছে। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিব, সো আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসটা দেখতে পাচ্ছেন, এখানে আপডেট ভার্সন বলতে এটাই মনে হচ্ছে, হ্যাঁ এটাই আপডেট। সো এখানে কিছু থিম আছে, চাইলে সেই থিমগুলো আমরা দেখতে পারি। এখানে আরো অনেকগুলো থিম আছে, সেই থিমগুলো চাইলে আপনারা আপনার আমাদের ওয়েবসাইটে আমরা অ্যাড করতে পারবো। তো তার আগে আমরা এখানে দেখে নিই আমাদের সাইট নেম, এখানে আমরা আমাদের যে সাইট সেই সাইটের নেমটা এখানে দিতে বলতেছে। সো আমরা আমাদের সাইটের নেমটা এখানে দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েব থেকে শুরু করে এখানে WW এটা দেওয়া আছে, চাইলে আপনি WW এটাও দিতে পারেন, যেহেতু hcbw.myheartbeat.com এটা দিলে সবচেয়ে ভালো দেখাচ্ছে। সো আমরা সাইট নেম এটা দিয়ে দিলাম, মাই হার্ট বাজার। সো এখানে দেওয়ার পর সাইট এন্ড ডিসক্রিপশন, ওয়ার্ডপ্রেস ব্লগ এখানে আছে, আমি এখানে অনলাইন শপিং দিয়ে দিচ্ছি। আমরা চাইলে একটু এটাকে লিখতে পারি। এখানে দেখছি অনলাইন শপিং ওয়েবসাইট দারাজ অনেক কিছু শো করতেছে, দেখি দারাজরা কি দিছে। আমরা আপনি চাইলে দু একটা দেখে নিতে পারেন, যদি অন্য কিছু মনে হয় সেটাও দিতে পারেন। তারা যে তেমন কিছু আছে স্লোগান বা কোনো কিছু নাই। সো আমরা যদি না চান আপনারা দিতে পারেন, আমি অনলাইন শপিং দিয়ে দিচ্ছি আপাতত, এটা আপনাদের মতো করে আপনারা অ্যাড করে নেবেন। হ্যাঁ অ্যাডমিন পাসওয়ার্ড এগুলো চাইলে আমরা চেঞ্জ করে নিতে পারবেন। সো আমরা এই সব কিছু থাকলে শো অল দিতে পারেন। অনলাইন শপ দেখতে পারি, সো এখানে চেক করতে যাচ্ছে, তো আমরা একটু দেখে নিই। সো আমরা আবার ব্যাকে চলে আসব। সো আমরা এটা ইনস্টল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা সব চলে আসছে। সো আমরা এখানে সব চলে গেছে। সো আমরা এটাকে আবার সাইট নেম অনলাইন শপিং মাই হার্ট বাজার, আচ্ছা এটা আমি আমার মতো করে দিয়ে দিলাম, আবারও দিচ্ছি। বা ছোটই রাখলাম, হ্যাঁ আপাতত এটাই থাকলো। ইনস্টল অপশনে দিয়ে দিলাম, ওটা চেক করে দেখবো। এখানে ফলো করতে বলছে, দেখেন আরো কিছু, দিস ফলোইং ইজ দিস ড্রাইভ এন্ড অলরেডি অ্যাকসেপ্ট প্লিজ অ্যানাদার ডিরেকশন নেম। সো এখানে যেগুলো সবগুলো অলরেডি নিয়ে নিছে,
তো দেখেন আমরা ইনস্টল দেওয়ার পরে আমরা ব্যাক করলে যদি এখানে আসি চলে আসবে দেখেন এখানে রিটার্ন ওয়ার্ডপ্রেস ম্যানেজার আমরা রিটার্ন ওয়ার্ডপ্রেস ম্যানেজারে চলে আসলে আমরা ইনস্টল হওয়ার পরে এই অপশন চলে আসে সো আমরা এখানে লগইন যদি দিই সো আমাদের এই অপশন চলে আসছে সো আমরা দেখতে পাচ্ছেন একদম অনায়াসে আমরা এই ধরনের ওয়েবসাইটে চলে আসলাম সো এখন এসে আমরা এখানে আপনাদের মতো প্লাগিনস গুলো অ্যাড করতে পারেন আপনারা যে প্লাগিনস গুলো অ্যাড করবেন এখানে দেখেন এখানে কয় জিবি আমাদের আছে সবকিছু শো করবে এছাড়াও আমরা আগে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি আশা করি সেগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন দেখেন আমি এখন এইটুকু যদি আমি এখান থেকেও দেখতে চাই এই দেখেন এই ধরনের একটা থিম শো করতেছে আর আমরা সেটিং এ আসবো এগুলো প্লাগিং ইনস্টল করতে বলছে অলরেডি থিম আমরা এখানে আসার পর অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন সো আপনারা অনলাইন শপিং যদি আমি দেখি আচ্ছা অ্যাড অ্যাড নিউ দেখেন এটা নিতে পারেন আপনি আপনার মতো চাইলে আর অনেক কিছু নিতে পারেন আমরা একটা দেখে আপাতত অ্যাড করব আপনারা দেখে নেবেন আপনাদের মতো করে আমি আমার মতো করে একটা দেখার চেষ্টা করতেছি আপাতত আমি এটা ইনস্টল করলাম আপনি লাইভ প্ল্যানও দেখতে পারেন যে আসলে লাইভ কেমন আসতেছে একটু সময় নিচ্ছে আমি আপাতত এটা অ্যাকসেপ্ট করে দিলাম myhatbazaar.com অনলাইন শপ এখানে চলে আসলো আমরা যদি এখানে একটু দেখি কোনো কিছু আপলোড দেওয়া হয় নাই সো এই জন্য এরকম দেখাচ্ছে সো এখন যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম এখানে এসে আমাদের ওয়েবসাইটের সব কিছু থিম এখানে আমি দেখতে পাবো এখানে এসে আমার লগ ইন করবো সো এই ছেলে এখন থেকে এখানে আমরা আপলোড করবো প্রোডাক্ট লিস্টিং করবো বন্ধুরা এইভাবে ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলো করে ফেলতে পারবো তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য সুবিধা হয় এবং সবকিছু নিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম আর অবশ্যই আপনাদের মতো করে পাসওয়ার্ড বা আদার্সগুলো সেট আপ করে নেবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু